আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো। আমি আলী ওমর, চলে এলাম আবারও বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন ব্যাটারির হোলসেল পাইকারি মার্কেটে। এটা হলো সুন্দরবন স্কোয়ার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। তো চলে এলাম আমরা ইমরান টেলিকমে। তো ইমরান টেলিকমে আপনারা আসলে অসংখ্য অসংখ্য মডেলের ব্যাটারি পেয়ে যাবেন, স্মার্টফোন এবং বাটন ফোনের ব্যাটারি একেবারে পাইকারি রেটে কিনতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলেন, আমরা বেশ কিছু ব্যাটারির দাম জানি, আমাদের সাথে থাকবেন ইমরান ভাই। চলেন আমরা ইমরান ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমাদের কি কি ব্যাটারি দেখাবেন ভাই? আজকে দেখাবো ভাই, মার্কেটে তো ভাই অনেক মালই আছে, ধরো অনেক মালই শর্ট ভাই, বর্তমান মাল দাম কিন্তু বাইরে আছে, কারণ ডলার নাই, আচ্ছা মাল আসে কেন বন্ধ মালে, দেখতে কিরকম দেখা যায়, কিন্তু একটু ওয়েটের উপরে বেশি কম আর কি, ওয়েট ভেরিয়েশন আছে। তো সামনে তো ব্যাটারির দাম আরো বাড়তে পারে ভাই, আরো 10 টাকা 20 টাকা বাড়ি বাড়তে পারে এক মালের দাম। তো আমি আপনাদের ভাই তাই যে নিজেরা সুন্দর করে করতে আছেন, যেমন যারা আমরা এই ভিডিও মাধ্যমে যারা মাল নিছে, হ্যাঁ এরকম মাধ্যমে ভিডিও ফলো ভাই, যেমন এরা ভিডিও দেখলে বুঝতে পারে, বলে দিলাম ভাই মালের দাম বাড়বে ইনশাআল্লাহ, আশা করি বাড়বো না, তো বলে দিলাম আমি বাড়তে পারে 100%, যাতে মাল আসে এনে ভাই মালের দাম বাড়তি ডলার পাইতেছে না, যারা মাল আনবে আর কি। আচ্ছা ইম্পোর্টাররা মাল আসে, আমি বলেছি ভাই মাল যারা আছে কিনে রাখেন, মালের দাম বাড়বে। ও তার জন্য আজকে আলিমুল ভাইয়ের সাথে দেখা হলো, এই ভাই একটা ভিডিও আজকে ইনশাল্লাহ বুঝে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে আপনি 15 রুপিয়ে আচ্ছা মানে সব ধরনের মডেলের ব্যাটারি 135 টাকা করে আজকে অল দিয়ে দিলাম ভাই। আচ্ছা আমাদের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ অনেক কাস্টমার আসছে, আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে, আশা করি ভিডিও দেখলে অবশ্যই আমাদের ভালো লাগবে। যে ভিডিও বলতেছি যে কারণ রয়েছে ভাই মালের দাম বাড়বে কারণেই আর কি ভিডিওটা করা হলো ভাই, মালের দাম বাড়বে, জি জি 100% গ্যারান্টি মালের দাম বাড়বেই, মাল আর কমবে না। আচ্ছা ভাই এই যে আগের মডেল বুঝছেন, আপনার MS 24 আর MS 15, অনেক কাস্টমার কিন্তু মাল চাইলে দিতে পারেন অনেক দোকানদারই, আমাদের কাছে কিন্তু অনেক আইটেমই আছে, তবে যদি আইটেম আমার কাছে না থাকে আমরা ব্যবস্থা করে আর কালেকশন করে দেওয়া যাবে। দেওয়া যাবে, আচ্ছা এটার পার পিস কত করে? পার পিস ধরুন 95 টাকা ভাই, মাত্র 95 টাকা করে। প্রতি দোকানে 100 টাকা 110 টাকা আমরা পাইকারি আমার মার্কেটে পাইকারি অন্য অন্য দোকানে বিক্রি করে, কিন্তু আপনার এই জায়গায় আসলে আমি 90-95 টাকা করে। আচ্ছা R6 Max
আপনাকে 10 টাকা কমাই দিলাম 440 টাকা 440 আর 10 টাকা কম দিলাম 10 টাকা ডিসকাউন্ট দিলাম ওকে ভাই এই যে কি আছে J7 হলো বর্তমান মার্কেটে শর্ট আছে বট মোটামুটি আর কি তো এটা যেটা আমি আপনাদের আগে বলে দেই সোদা বাংলা এটাতে আমাদের অনেক দন্দর আছে এনএফসি বানায় একটা রেবন আছে এনএফসি এটা দাম আছে শুধু 8 টাকা 8 টাকা রেবনটা ভিতরে দিলে মনে করে এনএফসি এর আন্দ লেখা দেয় এনএফসি এটা দিনে এনএফসি না এটা দিনে এনএফসি এটা 300 350 কিনে লাগ আমাদের আচ্ছা দিনে এনএফসি আমাদের মার্কেটে মনে করে কমপক্ষে কমই বেশি না মাত্র 70 টাকা আমাদের মার্কেটে কেউ মাল নিলে আমরা 5 টাকা লাভ করি আমরা হেরেডি মাল দিই আপনি আশা করে দেখতেন আপনারা মেমো করবেন তারপর মার্কেট দুইটা দেখবেন বাইরের কাজ কিরকম কোয়ালিটি কিরকম আবার দেখবেন রেট ঠিক আছে নি ভালো মন্দ দুইটাই দেখাই দিলেন আচ্ছা আমরা লাভ করি 1 টাকা ইমরান ভাই আপনার সংক্ষেপে আপনার এই অ্যাড্রেসটা যদি দিয়ে দিতেন দোকানে আসার লোকেশনটা ভাই লোকেশন আগে একটা কথা বলতে আচ্ছা আচ্ছা বলেন ভাই আমি যে ভিডিও পোস্টটা করলাম জি যে আমি যে রেও দিলাম ইনশাআল্লাহ আপনাদের ভিডিওর ভিতরে আমার অন্য দোকানে দেখা পাবে প্লাসিটা দোকান হুম হুম অবশ্যই দোকানে আয়েশা যখন আমার থেকে মাল নেওয়ার নিবে ইনশাআল্লাহ আশা করি যে ভিডিও করছি জি তো মার্কেট দোকান 50 ফুট দোকান আছে হ্যালো মাল দেখবো ওই দেখুন এই কিরকম আমার দোকানে রেট কিরকম অন্য অন্য দোকান যাচাই করার পরে যদি মনে হয় যে আপনার থেকে রেটটা হ্যাঁ ওদের বেশি বা আপনার একটু কম তাহলে আপনার কাছে মালটা নিব আচ্ছা এই রিকোয়েস্টটা আপনারা আমার ভিউয়ারদের বলে দিলেন আচ্ছা খুবই সুন্দর একটা আপনি কথা বললেন তো জি জি সুন্দরবন দোতলা আচ্ছা ইমরান আমার নামে মোহাম্মদ ইমরান আচ্ছা।